বস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর লিমন সাহেব বস একটা কথা ছিল আর আমি কি কথা বলবেন বলেন বস আমার ইনক্রিমেন্টটা তো গত তিন মাস আগে ছিল কিন্তু এখনো বাড়ানো হয় বস তার সাথে বস স্যালারিটা বাড়ানোর কথা ছিল তাও হয়নি এইচার স্যারকে অনেকবার বুঝাই বলছি কিন্তু তিনি আমার কথার কোনো কর্ণপাতি দেন কোনো কানি দেনে বস লিমন সাহেব কোম্পানি এখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে আপনি ইনক্রিমেন্ট চানছেন তার উপর আবার স্যালারিও বাড়াতে চাচ্ছেন আপনার কি আসলে বিবেক নাই ভাই বুঝেন না কোম্পানির বর্তমানে কি খারাপ অবস্থা বস এক্সট্রিমলি সরি বস বস আপনার এই ফাউল কথা শোনার জন্য আমি এখানে আসিনি বস বস আমার এই রিজেন লেটারটা নেন রিজেন লেটারটা অ্যাকসেপ্ট করুন ব্ল্যাকমেইল করছেন লিমন সাহেব আপনার কাছে মনে হয় ব্ল্যাকমেল করছে আমি আরে ভাই বর্তমান বাজারে যে উদ্যোগতি বাসা দোকান বাকি দিয়ে বাচ্চার জন্য যে আমি কিছু কিনবো তার জন্য হাতের মধ্যে একটা ফুটা কানা থাকে না আর আমার বাচ্চাটার কাছ থেকে আমাকে রোজ পালিয়ে বেরাতে হয় সকালে বাচ্চাটা ঘুম থেকে ওঠার আগে বাসা থেকে বের হয়ে যায় আবার রাতের বেলা যখন বাচ্চাটা ঘুমায় তখন বাসায় ঢুকি গত সাত দিন আমার বাচ্চাটা আমার এই মুখটা আর কি খেয়ে বেঁচে আছে সেটা বাদি দিলাম তার মধ্যে স্যালারি তারিখ কিন্তু আপনাদের ঠিকই চলছে গাড়ি কিনছেন বাড়ি কিনছেন বউয়ের জন্মদিন বাচ্চার জন্মদিন পালন করছেন গিয়ে ট্যুর দিচ্ছেন আর আমাদের দেখাচ্ছেন আপনার কোম্পানির অবস্থা খারাপ ওকে মানলাম আপনার কোম্পানির অবস্থা খারাপ কিন্তু আমারও তো অবস্থা খারাপ তাহলে আমি কি করে আপনার উপর আমার বিবেকটা জাগ্রত করবো বলেন যেখানে আপনি আপনার বিবেকটা আমার উপর জাগ্রত করতে পারছেন না একটা প্রশ্নের উত্তর দিবেন বস পেটে ক্ষুধা থাকলে কিভাবে মানুষের বিবেক জাগ্রত হয় আমি সত্যি দুঃখিত বস আপনার কোম্পানিতে আমার চাকরি করা আর পসিবল না আমাকে ক্ষমা করবেন এভাবেই প্রতিনিয়ত দেশের বেসরকারি কোম্পানিগুলোর রোশান হলে দাপিয়ে মরছে কর্মচারী কর্মকর্তারা তাই কোম্পানির মালিকদের কাছে বিশেষ অনুরোধ থাকবে দয়া করে কর্মী বান্ধব কোম্পানি গড়ে তুলুন এবং কর্মচারীদের হক তাদের বুঝিয়ে দিন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম